তাও কিউ ইম্পসিবল থ্যাংক জেসাস মোহন বাগান পরে বা এটা ব্যারেটের পক্ষ থেকে মোহন বাগানের সব খেলোয়াড়দের উদ্দেশ্যে এটিকে তিনি নিবেদন করলেন এবং সেই সঙ্গে মোহন বাগানের আপাম সভ্য সমর্থকদের কাছে ঈশ্বর বিশ্বাসী ব্যারেটো জিততে পারেনি, এই জন্য কিন্তু আমার মনে একটা কষ্ট রয়েছে। এবং ও আরেকটা কথা বলেছে, আমি খুব আনন্দ পাব যখন মোহন বাগান আবার আই লিগ জিতবে, তাতে কিন্তু আমি অনেক বেশি আনন্দ পাব। আর জোস রামিরেজ ব্যারেটো সম্বন্ধে আরো একটা কথা বলতে হবে, খেলোয়াড় জোস রামিরেজ ব্যারেটো আর মানুষ জোস রামিরেজ ব্যারেটো এত অসাধারণ এবং এত সুন্দর তার মেলবন্ধন। আজকে শতাব্দী প্রাচীন এই মোহন বাগান ক্লাবে অবিনাশ রোজ থেকে, শিবদাস মাধুরী থেকে, দোস্ত পাল থেকে, প্রয়াত শৈলেন মান্না সহ কত নামী খেলোয়াড় খেলে গেছে, কিন্তু কোন বিদেশি খেলোয়াড় এইভাবে মোহন বাগান সমর্থকদের কাছ থেকে, মোহন বাগান কর্মকর্তাদের কাছ থেকে এইরকম কিন্তু টেস্ট ম্যাচে পুরস্কার পাননি। যে কথাটা মনোরঞ্জন ভট্টাচার্য বিরতির সময় বৈশ্বিক বিরতির আগে বলছিল যে আলোচনাতে, যে কোন খেলোয়াড় মানে জীবিত অবস্থায় ভারতবর্ষের ইতিহাসে এইভাবে কোন ক্লাব থেকে তার বিদায় বেলায় এইরকম সম্মান পায়নি, এটা জোস রামিরেজ ব্যারেটোর কাছে যে বাস্তিতা হয়েছে সেটা কিন্তু একদিনে হয়নি। অনেক সাধনা, অনেক কষ্ট, অনেক সাফল্যের পরে আজকে জোস রামিরেজ ব্যারেটো এই জায়গাটা পৌঁছতে পেরেছে। মোহন বাগানকে ১৯টা ট্রফি কিন্তু সে দিয়েছে, এটা কিন্তু কম বড় ব্যাপার নয়। এবং মোহন বাগানের হয়ে এমন অনেক ম্যাচ দেখে যে ম্যাচে অনবদ্য গোল করে মোহন বাগানকে আবার ম্যাচ জয়ের বা ট্রফি জয়ের ক্ষেত্রে ফিরিয়ে এনেছে, সেই হল জোস রামিরেজ ব্যারেটো। ঠিকই বলেছেন মানুষটা, আসলে শীত বিশ্ব ভরসা ব্যারেটোই ভরসা, সেই কথাটা মোহন বাগানে যে আন্দোলিত হতো সেটা আর আন্দোলিত হবে না। কারণ একটা সময় মোহনবাগান যখন গোল পায়নি, মোহনবাগান যখন প্রচন্ডভাবে ম্যাচে টিকতে চেয়েছে, জয়ের দোলগোড়ায় যখন মোহনবাগান টিকতে চেয়েছে,